আমি যে বিষয়ের বিদ্যা ব্যবসায়ী সেখানে তখন দ্বিতীয় বা তৃতীয় বর্ষে পড়ি, তখন ঢাকার নানান জায়গাতে কিন্তু পুরনো বই পাওয়া যেত, যেমন টিএসসির মোড়ে নীলক্ষেত্র বটে পল্টন ওগুলো একটা জায়গা থেকে হঠাৎ দেখি যে একটা বই রাস্তার মধ্যে পড়ে আছে এবং সেটি হচ্ছে ওয়ার্ল্ডেন। উপরে একটা সেই ওয়ার্ল্ডেন পন্ডের একটা ছবি এবং টোপকে যে যেটা এনাম ভাই বলছিলেন যে হোয়ার আই লিভ অ্যান্ড হোয়াট আই লিভ ফর, ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় তিন চার পাঁচ পিসটা পড়ে ফেললাম। তো যিনি বই বিক্রি করছেন তিনি ধমক দিলেন, আপনি কি বইটা নেবেন? তখন আমি এবার হাতটা স্পর্শ করলাম কিছু আছে কি না। আমাদের মেডিকেল শাস্ত্রে প্যালপেশন বলে একটা শব্দ আছে, যখন কেউ রুগী এসে বলে যে আমার পেটের মধ্যে একটা বড় গোটা হয়েছে, ম্যাস হয়েছে, আমরা পরীক্ষা একটা বলি প্যালপেশন, লিভারটা বড় কি না, আই ট্রাই টু প্যালপেট যে অর্থকরি আছে কি না। তো দেখলাম যে এটা রেসপন্স, আমি বললাম যে হ্যাঁ কিনে ফেলব, এটা বোধ হয় 30 বা 40 টাকার মধ্যে বইটা হয়ে গেল। ওয়ার্ল্ডেন পড়তে পড়তে তখনই বোঝা যাচ্ছে যে মানে জীবন ছোট করা, জীবনের মূল সৌন্দর্য কোথায়, সেটা যেমন পড়তে পড়তে আরেকজন হারমিটের কিন্তু একটা ছায়া হাতে এলো, সেটা খুব সরু একটা বই, মাই ইউথ অ্যান্ড চাইল্ডহুড, আমি দুটোই হস্তগত করলাম। এই হচ্ছে ওয়ার্ল্ডেনের সঙ্গে আমার যাত্রা শুরু। এবং এনাম ভাইয়ের মতোই বলি যে আমাদের তো পড়াশোনার খুব সাংঘাতিক একটা বাজে অবস্থা থাকে, তখন যে সমস্ত পৃষ্ঠা পড়ে ফেলছি তা না। আমি তারপরে পরবর্তীতে যেটা পড়তাম, আমি অনেককে বলি যে ওয়ার্ল্ডেন এমন একটা বই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠা থেকে আপনার দু চারটা লাইন পাঠ করলেই আপনি একটা দুটো তিনটা দিন চমৎকার কাটাতে পারেন, বিকজ এভরি সিঙ্গেল লাইন ইজ প্রেগনেন্ট উইথ থট। আমার কাছে এইটা একটা মনে হয়েছে আর কি, যে কোনো একটা জিনিসকে আপ্তবাক্যর মতো, মন্ত্রের মতো, শ্লোকের মতো সারাদিন বলতে পারেন, তাহলে হয়তো দেখা গেল যে আমরা যে অনুর্বল যে পাপকর্ম করি, অনুর্বল যে নানান রকম বিগমিষা উদ্রেককারী ঘটনা করি, সেগুলো থেকে হয়তো খানিকটা বাঁচা যায়। যেমন ধরুন একজন একেবারে ডাই হার্ড একটা রিলিজিয়াস মানুষ যেভাবে স্পিরিচুয়াল জার্নি করে, এই ওয়ার্ল্ডেনের কাছে খুব চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে যে কোনো মৌলিক মানুষ কিন্তু আলটিমেটলি দে বিকাম স্পিরিচুয়াল, মানে হাউ টু হ্যাভ এ জার্নি অফ এ নন রিলিজিয়াস স্পিরিচুয়ালিটি কীভাবে করা যায়। আমার মনে হয় এটা হয়তো খুব তর্ক জায়গা তৈরি হতে পারে, কিন্তু ওয়ার্ল্ডেন মনে হয় যে সেরকম একটা জার্নি শুরু করেছিলেন থর, সেটা আমার কাছে মনে হয়। এনাম ভাই যে কথাটা বলছিলেন যে এই বইটা আমি যেটা পেয়েছি এটা হচ্ছে অ্যানকর বুকসের, এটা একটা পাবলিশার্স হাউস, এটা 1973 একটা প্রোডাকশন, এবং বইটি রচিত হয় 1854 সালে। আজকে 170 বছর পরে আমরা কিন্তু সেই বইটা নিয়ে কথা বলছি। আমি বেশিরভাগ সময় বলি যে একটা মানুষের, বিশেষ করে বইয়ের বা লেখকের মূল আয়ু শুরু হয় মৃত্যুর পরে, কাজে 170 বছর পরে এরকম একটা ঘরে বসে আমরা একটা ভিন জাতি, ভিন মানুষ, বহু জায়গায় ওই হচ্ছে ভিন জাতি কিছুই নয়, আসলে পুরোটাই তো পৃথিবীটাই একটা গ্রাম, সেখানে হয়তো আমরা অংশগ্রহণ করি, সেই জায়গা থেকে কিন্তু আমরা এই পাঠটা তৈরি করছি। আমার যতদূর মনে পড়ে এরম ভাই একটা কথা বলছেন যে ওনার দুই ভাই, প্রথম ভাইকে মারা যান আসলে টিটেনাসে, এবং থরও আসলে টিউবারকুলোসিসে মারা যান, টিউবারকুলোসিসে প্রথম আক্রান্ত হন মৃত্যুর খুব শেষের দিকে, যেমন আমাদের কয়েকদিন খুব ঝোড়ো বাতাস যাচ্ছে এরকম একটা বাতাসে বনভূমির কিছু জায়গা হঠাৎ করে গাছ টাছ ভেঙে খুব উপড়ে যায়। তো তিনি সেই সন্ধ্যা রাতের মধ্যেই কিন্তু দেখতে গেছেন যে কোন কোন গাছ উপড়ে পড়লো, কী হলো না হলো, দেখতে যে শরীর ছিল খুব অশক্ত এবং হি গট অ্যাফেক্টেড, উনি ফুসফুস আক্রান্ত হন
এবং আর বাঁচতে পারেননি। মাত্র 45 বছরের জীবন, কিন্তু উনি যে বলেছিলেন যে আমি অনেকগুলো আসলে জীবন কাটাতে চাই, মানে জীবনের প্রতি যে তার তৃষ্ণা, এটা একটা খুব মৌলিক বিষয়। যে ঘরের মধ্যে ছিলেন, কুটির বানিয়েছিলেন, হাইট করেছিলেন, বিষয়টা তা নাই। কারণ যে বলছেন যে ডেলিবারেটলি জীবনের এসেন্সিয়াল যে পার্টটা, মৌলিক যে সত্যের জায়গা, সেটি কিন্তু উনি স্পর্শ করবার চেষ্টা করেছিলেন। উনি ওনার আঙুল দেখিয়ে বলতেন যে যত যত ফিঙ্গার আছে, যা যা করতে পারে আমি সব করেছি। একটু আলোচনা এসছে যে কী কী পেশার সঙ্গে যুক্ত ছিল, মাস্টারি করেছিলেন, ছুতুর ছিলেন, তারপর ইভেন পেন্সিল ফ্যাক্টরিতেও কাজ করেছেন। ওনার বাবার ওনার ভাই, বড় ভাই, হ্যাঁ, ওদের দাড়ি কাটতে যে কেটে ফেলেছিলেন, সেখান থেকে টিটনাস হয়ে মারা যায়। সাধারণ বৃত্তির জায়গা, সাধারণ হয়ে ওঠার জায়গা, সেটা একটা ঘটনা ঘটে। এবং এই ধরো পড়তে যে আপনার একটা শব্দ শুনছেন, ওই যে ট্রান্সেন্ডেন্টালিজম, এটা একটা দার্শনিক একটা প্রত্যয় আর কি সেই সময় ঘটছিল। তারা কয়েকটি মূল কথা বলতেন। একটা হচ্ছে সেলফ রিলায়েন্স, যে আমি আত্মনির্ভরতার দিকে যাওয়া, এবং স্বজ্ঞা দ্বারা, মানে আই শুড ফলো মাই ইনটিউশন, আমার এটা কী বলে। এবং ওই যে প্রতিবাদের কথা, এটাকে আমরা বলি নন কনফর্মিটি, যখনই কোনো অনিয়মের জায়গা হচ্ছে সেটাকে রেজিস্ট করা, এবং শেষ পর্যন্ত প্রকৃতির মধ্যে ডুবে যাওয়া প্রতিক্রিয়া। এটাই হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজমের মৌলিক কথা, যেখানে মূল লোক তো অনেকে ছিলেন, তাদের একটা ক্লাব ছিল, বার্ড ক্লাবের মতো ট্রান্সেন্ডেন্টালিস্ট ক্লাব ছিল, সেখানে ইমারসন ছিলেন। এবং এখানে পরবর্তীতে দেখা গেছে যে উনি একটা কথা বলছেন, ধরো যে ওই এমারসনে এরকম এনাম ভাইয়ের মতো, যদি আজকে ধরি সেই কুটিরটার কথা যদি চিন্তা করেন, এনাম ভাইকে যদি কেন্দ্র করে আমরা ভাবি, একটা বই ছিল ভগবদ গীতা এবং মনুসংহিতা, এই দুটো কিন্তু উনি টেনে নেন ধরো, এবং বলছেন যে আমি এই দুটো দ্বারা খুব ইনফ্লুয়েন্সড হই। এটা একটা ধরোর একটা কথা বলছেন, কিন্তু উনি পরবর্তীতে ইনফ্লুয়েন্স করেছেন অনেক মানুষকে, তার মধ্যে প্রুস্টকে করেছেন, ইয়ার্সকে করেছেন, হেমিংওয়ে করেছেন, যারা পর্বতের মানুষ আছেন, জন মুইরকে করেছেন, বলছেন যে দে ওয়ার ইনফ্লুয়েন্স বাই হেনরি ডেভিড থর। কাজে উনি একভাবে, এবং ওই যে ওয়ার্ল্ডেন যে পন্ড, পন্ডের যে জলকে উনি বলতেন গঙ্গার মতো পবিত্র, এই কতকগুলো জায়গা থেকে কিন্তু একটা নতুন ক্রিটিক করা যেতে পারে, নতুন ভাবনা করা যেতে পারে, যে তাহলে মানে মানে ইস্টের কোনো চোখ, আমাদের ভারতবর্ষের কোনো চোখ তারপরে ছিল কি না, বা সেটাতে উনি কীভাবে রূপান্তর নিজে হলেন, বা রূপান্তরিত করলেন, বা কী ধরনের জ্ঞানের ইচ্ছা তার মধ্যে তাড়িত হলো, এটা হয়তো একটা খুব বড় ডিবেটের ব্যাপার, কিটিকের ব্যাপার আর কি। আপনি আরেকটা দেখেছেন যে উনি যখন মৃত্যুশয্যায়, তখন তার এক কাকি এসে বলছে যে তুমি কি ঈশ্বরের সঙ্গে যথেষ্ট শান্তি স্থাপন করতে পেরেছ। ধরো বলছেন যে আমি তো জানি না যে ওয়েদার আই হ্যাড এ কোয়ারেল উইথ গড। একইভাবে পাদ্রী এসছেন, পরজন্ম নিয়ে কথা বলবার চেষ্টা করছেন, বলছে আমি তা তো জানি না, আমি জানি যে একটা জীবন এবং একটাই জগৎ, আর তো জানি না, আমার তো আমার কিছু জানা নেই। তো হি ওয়াজ সো কারেজিয়াস, যে এইভাবে কিন্তু মৃত্যু নামক, যদি উনি একটু আগে কথা বলার চেষ্টা করছেন, মৃত্যুকে কত গভীরভাবে, মৃত্যু যে জীবনের আরেকটি মানে এক্সটেন্ডেড পার্ট, সেটা কিন্তু উনি ধারণ করবার চেষ্টা করছিলেন। তো থরোর এই বইটা সম্পর্কে আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম, যে ইকোনমি অংশে যেমন অনেক পেশার কথা বলছেন, তার মধ্যে একটা ফোকাস আছে কিন্তু কৃষকের কথা। কৃষকদের ওই শ্রমের একটা উদাহরণ দিচ্ছেন, যে তারা 20-30-40 বছর ধরে শুধু মাটি খনন করছে, খনন করছে, খনন করছে, এবং খনন করতে করতে তারা যে শ্রম, তারা যে ঘাম রক্ত দান করে, আর কিন্তু তার নিজেই যেন তাদের নিজেদের কবর খুঁড়ছেন, এইরকম এই শ্রমটা নিয়ে একটা কথাবার্তা বলার ছিল।
আরেকটা কথা বলতেন যে প্রচুর দার্শনিকের অধ্যাপক পাওয়া যাবে, মানে প্রফেসর অফ দ্য ফিলসফি পাওয়া যায়, কিন্তু ফিলসফার পাওয়া যায় না। কারণ ফিলসফার হতে হলে তো উইজডম সম্পন্ন মানুষ হতে হয়। কাজে এই ছোটো ছোটো এত সব মৌলিক কথা আছে যেটা আপনাকে এমনভাবে জাগিয়ে দেয়, সেটা আপনাকে সবসময় সচল রাখে। যেমন এখানে একটা ছোট্ট অংশ ছিল, দ্য ব্যাটেল অফ অ্যান্টস, পিঁপড়াদের যুদ্ধ। সে পিঁপড়ার যুদ্ধের মধ্যে উনি তখনই বলছেন যে যুদ্ধ একটা, যুদ্ধ তো যে কোনো সংবেদী মানুষের কাছে একটা অন্যায় ঘটনা, ওই কথাটাই বলছেন যিনি যুক্তরাষ্ট্র। কিন্তু জানেন যে তিনি যে দেশ থেকে বলেছিলেন সেটি হচ্ছে সেই রাষ্ট্র যার প্রধান ধ্যানই হচ্ছে যুদ্ধ কী করে উৎপাদন করা যায়। আপনারা জানেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি পুরস্কার পায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর হয়। তো এইরকম অনেক জায়গা থেকে ক্রিটিক করা যেতে পারে, বিশেষ করে পুঁজির জায়গা থেকে কথা যেতে পারে যে পুঁজি কীভাবে এক্সপ্লয়েট করে, পুঁজি কীভাবে আমাদের মূল কাজগুলো ধ্বংস করে ফেলে। এবং ওই একই কথা আছে ইকোনমির একটা অংশ, যেটা উনি বলছেন যে মানুষ এত শ্রম দিচ্ছে অপ্রয়োজনে, তাদের বেস্ট সম্পদটা আলটিমেটলি মাটিতে ধুয়ে মুছে মিলিয়ে নিজেরাই কম্পোস্ট সারের মতো হয়ে যাচ্ছেন। এইটা নিয়ে একটা ওনার খুব আফসোস বিষয় ছিল। মানুষের ওই যে বললাম যে হোয়াট আই লিভড ফর, আমি কেন বাঁচতে চেয়েছিলাম, সেটা কিন্তু এরকম গড্ডালিকা জীবনের জন্য নয়, এটা একটা উনি বলার চেষ্টা করছিলেন। এবং ঘুরে ফিরে এই যে একা মানুষ থাকলেন, কারণ খুব সাহসী মানুষ না হলে কিন্তু একা পথ হাঁটা যায় না, ভেরি স্ট্রং মেন্টাল ওয়াক। এবং থরও কিন্তু সেই রকম একা হাঁটা মানুষ। কাজে থরোর লোনলিনেস কিন্তু আমাদের গড মানুষের লোনলিনেসের মতো না। এই জন্য থরও কিন্তু লোনলিনেসকে ট্রান্সফর্ম করেছিলেন ইন দ্য ফর্ম অফ সলিচুড। এইটা আমি একটু ব্যাখ্যা করি, এবং উনি নিজেও বলেছেন যে আমার কাছে এই একাকিত্ব, মানে এর থেকে আর ভালো সঙ্গ হতে পারে না, কারণ এটাকে উনি ওই হাইটে নিয়ে গেছেন। তো সেখানে উনি একটা কথা বলছেন যে লোনলিনেস এবং সলিচুডকে তাহলে পার্থক্য করব কী করে। লোনলিনেস হচ্ছে একা থাকার যে একটা বেদনা হয়, একা থাকার যে একটা বিমর্ষতা হয়, আর সলিচুড হচ্ছে এটা একটা গ্লোরি, ইট ইজ এ গ্লোরি অফ বিইং অ্যালোন। আমি কীভাবে এই যে একা থাকার সময়টা নিজের থেকে ধারণ করি, এটা আমি একটু সময় সময় পার্সপেক্টিভ ধরে কথা বলি, আপনাদের তার মনোযোগে পৌঁছানো যাবে। সে কথাটা হচ্ছে যে আমরা যারা এই মনস্বাস্থ্য নিয়ে কাজকর্ম করি আর কি, একটু পাঠ্যপুস্তকের কথা বলে ফেললাম, যারা গ্লোবাল বিশেষ করে পাবলিক হেলথ নিয়ে কাজ করছেন, বলছেন যে খুব এপিডেমিক আকারে লোনলিনেস ছড়িয়ে পড়ছে গ্লোবালি, অ্যান্ড এভরি ওয়ান ইন ফোর তারা কিন্তু লোনলিনেস আক্রান্ত হচ্ছে। তো এটা একটা তাদের সার্ভে। তো এটাকে যদি এই গ্রন্থটাকে যদি একেবারে কোনো কিছু না ভেবে একদম প্রায়োগিক জায়গা থেকে যদি কথা বলি, মানে এটা কিন্তু অনেকটা বিবলিওথেরাপির মতো হয়, যে যেমন আমাদের কনক দা গান গাইছেন, মিউজিক হ্যাজ ইটস ইম্পর্টেন্ট থেরাপিউটিক রোল, একইভাবে গ্রন্থও যে কখনো কখনো আপনার থেরাপির অংশ হয়ে যেতে পারে, সেটা ওয়ার্ল্ডেন আমার কাছে মনে হয় বা থরও মনে হয় এরকম একটা ইঙ্গিত দেয়, সেটি হয়তো আমরা বলার চেষ্টা করছিলাম। আর এনাম ভাইয়ের আরেকটা কথা ধরে বলি যে ওই যেজন প্রতিবাদ করছেন, একটা তো স্লেভারির বিরুদ্ধে করেছেন, আরেকটা কিন্তু ওই সব আমেরিকা এবং মেক্সিকো একটা যুদ্ধ হচ্ছিল, এইটার প্রোটেস্টে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লেখা লিখলেন যেটাকে সিভিল ডিসওবিডিয়েন্স বলে। অনেকে এখন মনে করুন ওনাকে আমরা মনে করতাম যে উনি মধ্যে শুধু পুকুরের ধারে বসে চাষবাস করেন, মাছ ধরেন, বহু প্রজাতির নামধাম লিখছেন, খুবই একটা বোকাশোকা মানুষ। কিন্তু ওই যে বললাম নন কনফর্মিটি, কোনো অনিয়মকে বরদাস্ত করতেন না, এবং এটা কিন্তু তার একটা খুব গুরুত্বপূর্ণ লেখা, সিভিল ডিসওবিডিয়েন্স। এটা বোধ হয় বাংলাদেশে কেউ অনুবাদ করার চেষ্টা করেছেন। এখন অনেকে বলেন যে গান্ধী ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দিস সিভিল ডিসওবিডিয়েন্স, কিন্তু গান্ধী পরবর্তীতে বলছে না কথাটা সঠিক না, আমি সাউথ আফ্রিকাতে ছিলাম, সাউথ আফ্রিকার ওই বাস্তবতাই আমাকে
ওইভাবে ওই কর্মমুখী করেছে, এবং তখন উনি ডিসঅবিডিয়েন্স শব্দটা কেটে দিয়ে বলেছেন যে না, আই উইল ইউজ সিভিল রেজিস্ট্যান্স। এটা একটা গান্ধীর জায়গা। তো এখন আমি এই যে একটু লোনলিনেস এবং সলিটিউড প্রসঙ্গে কথাবার্তা বলছিলাম, সেইটাকে যদি ছেড়ে দিই তাহলে আমাকে ওই যে বারবার এনাম ভাই বলছিলেন যে আমি যে ভ্রমণে গেছি, আসলে ভ্রমণ তো হয়, আমি সবসময় বলি ভ্রমণ তো হয় আসলে নিজের ভেতরে হয়, এক ধরনের রিসেপ্টিবিলিটি হয়, ওই জায়গার সঙ্গে একটা সংযুক্তায়ন হয়। আজকে এই ভরা সভাতেই আমার অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আমার তো নিজের বিদ্যাবুদ্ধির তেমন জোর নেই, তারে কোনো যদি এটার একটু প্রণোদনা না দিতেন তাহলে বোধ হয় এই ভ্রমণে এবং এই জায়গা টাকাগুলো হতে খুঁজে বের করা। এবং আপনারা জানেন যে ওই যাওয়ার যে জার্নিগুলো, আমরা তো খুব দুর্বল প্রকৃতির মানুষ, সঙ্গের লোকজন না থাকলে খুব বিপদ হয়ে যায় আর কি, মানে আমাদের যারা ক্ষুদ্র মানুষ আসলে। এবং ওখানে আমাদের এক তরুণ বন্ধু ছিলেন, তার প্রতিও আমি আজকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওর নাম ছিল সজীব। উনি MIT রিসার্চার হিসেবে কাজ করেছিলেন এবং আমাদের ওই ভ্রমণে এটা খুব গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়েছে। যারা পৌঁছানোর নানান পথ আছে, কেউ বোস্টন থেকে কনকর্ড স্টেশনে নেমে যায়, কেউ ম্যাসাচুসেটস থেকে চলে যায়, এবং যথারীতি যে কথাগুলো আপনারা শুনলেন যে ওই যে কেবিন একটা তৈরি করে, এই কেবিনটা আমার যতদূর মনে পড়ে খুবই ছোট্ট একটা কেবিন, মানে কাঠের ঘর, কাঠের যে ঘর, ওটা কেবিন, ওইটাকে বলে থরুস কেবিন। এটা কিন্তু আসলে এই মুহূর্তে যেটা আছে সেটা একটা রিপ্লিকা, কারণ ওটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এবং সেখানে বহু পরে চেষ্টা করা হয় যে শুধু ওয়ার্ল্ডেন পন্ড কেন্দ্র করেই মানুষের একটা রিক্রিয়েশনাল জায়গা তৈরি হবে এবং ওটাকে পার্কিং লট করা হবে, অ্যান্ড দেয়ার ওয়াজ এ প্রোটেস্ট। তখন একজন বিজ্ঞ আদালত তখন এটাকে মুক্তবি করছেন যে না, এখানে ওয়ার্ল্ডেনের কেবিন হবে এবং সেটার একটা রিপ্লিকা তৈরি করা হয়, ছোট্ট একটা তক্তপোষের মতো। এবং ফায়ার প্লেসের কথা তো শুনলেন, তিনটা চেয়ার ছিল, উনি তিনটা চেয়ার থেকে বলতেন, ওয়ান ফর মাই ফ্রেন্ডস, ওয়ান ফর কোম্পানি, ওয়ান ফর দ্য সোসাইটি, বোধ হয় তিনটা চেয়ার রেখে উনি উনি কথাবার্তা বলতেন। শুনে উনি নিজে লিখেছেন যে আমি তিনটা চেয়ার রেখেছি এই জন্য, যদি ওনার 20-22 জন গেস্টও এসছে কখনো ঘরে ঢুকেছে ওই ঘরে গাদাগাদি করে, ওটা নিয়ে চমৎকার লেখা আছে, গাদাগাদি করলে বড় কি হয়, অনেক কিছু ভালোও হয়। কিন্তু উনি চেয়ার রেখেছেন তিনটা, একটা ওনার জন্য, আর একটা বন্ধুত্বের জন্য, আর একটা হলো ফর সোসাইটি, তিন জন ওনার কাছে সোসাইটি। যাই হোক, ওনার অনেক লোক যেত দেখতে। তো এর পাশেই ওয়ার্ল্ডেন পন্ড, তো ওয়ার্ল্ডেন পন্ড আপনারা দেখবেন যে আপনাদের যে আন্তর্জাল আছে তার মধ্যে বহু তথ্য আছে, হয়তো খানিকটা আমারই বাড়তি বলে ফেলা হচ্ছে। সেই পন্ডের গভীরতার কথা আপনারা জানেন, এবং পন্ডটা প্রায় 64-65 একর একটা পন্ড। এটা যারা ভূতত্ত্বের মানুষ, যারা জিওলজি জিওগ্রাফি আরও ভালো জানেন, এটাকে কেটেল হল হোল বলে, যে একটা আটক বরফ খণ্ড কী করে পরে বোধ হয় ভাঙতে ভাঙতে ওই জায়গাটা তৈরি করা হয়। এটা এই মুহূর্তে একটা খুব রিক্রিয়েশনাল জায়গাতে মানুষ মাছ ধরতে যায়, মানুষ সারাদিন কাটাতে যেতে চায়। কিন্তু যেটা হতো, আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম যে এই জলটাকে উনি বলতেন গঙ্গার মতো পবিত্র। এবং এখানে ছোটো ছোটো খুব ক্রিটিক আছে, যেমন সব পানি খেতেন ওখান থেকে, ওই 2 বছর পানি কোথা থেকে নিয়ে যান নাই, ওখান থেকে বড় একটা হাতা দিয়ে তুলে খেতেন। এবং কেউ পানি পথিক ওখানে এসে ওনার কাছে অনেক সময় পানি চাইলে উনি হাতাটা বলতেন যে ওই যে পানি, এইভাবে চলেছে। এবং একটা কথা আমি পেয়েছিলাম যে উনি বলছেন যে আমি আমার ইন্টেলেক্টকে, এই কথাটা সে একটু বললাম যে ভগবদ গীতার কথা উনি বারবার বলছেন যে গীতা দ্বারা স্নাত করতাম। এখন এই যে একটা রিভলিউশন দেখে, খানিকটা রোমান্টিসিজম, খানিকটা ইউটোপিয়া, খানিকটা রাষ্ট্রবিরোধী, এটা হয়তো অন্যরকম একটা ক্রিটিক তৈরি করা যেতে পারে, সেটা হয়তো পরবর্তীতে যারা হয়তো আরও মনুষ্য যারা আলোচক আসবেন তারা হয়তো এটাকে এক্সটেন্ডেড করবে না। এই ওয়ার্ল্ডেন পন্ডের যে বিষয়টা আমি বলি, যে জায়গাটা আপনি দেখলেন বটে, কিন্তু এর প্রধান জায়গা বিষয়টা
এর পাশ দিয়ে কিন্তু একটা যাওয়ার পথ আছে, ট্রেইল আছে, রেল লাইন আছে। হ্যাঁ, রেল লাইনটা তখন তৈরি হচ্ছিল, সে শব্দগুলো ওনার কানে আসতেন। এবং এই ট্রেইল ধরে যাওয়াটা বলতে পারি যে এটা একটা আমার জন্য খুব আনন্দদায়ক স্মৃতি ছিল, বলা যায় যে মানে প্রায় ইতিহাস স্পর্শ করার মতো। সব গাছের নাম জানি না, পাইন, বার্চ, ওক ছিল। পরবর্তীতে বইটি পড়তে যে দেখেছি যে একটা গাছ থাকার কথা হেমলোক, তখন মনে হলো যে কেন ওই গাছটার কথা মনে হয়নি, সারা জীবন হেমলোকের কথা শুনেছি, তো হেমলোক গাছটা একটু দেখে আসতাম, ছুঁয়ে আসতাম। এখন আমার কাছে মনে হয় এই ট্রেইলটা এখানে যারা আছেন, কারণ অন্তত একটা বিষয় যদি চিন্তা করি, বেশিরভাগই খুব প্রাণ এবং প্রকৃতি অন্ত মানুষ। আমার মনে হয় এই যে 20-30 জন আমরা ঘরে বসে আছি, তারা জানবেন যে আপনাদের জীবনে এত ট্রেইলের অভিজ্ঞতা আছে। ওই গাছ মনে হবে যে আকাশের মধ্যে একটা কাব্য কবিতা রচনা করা মতো, শব্দ আসে, গন্ধ, আলো ছুঁয়ে আসে, পাতার গন্ধ, ছোট ছোট জীব প্রজাতি নানা জায়গায় যাচ্ছে। এবং পাতা পায়ের নিচে ভেঙে গেলে, উনি যদি বলছেন যে পাতা পড়ে যায়, ফলে যে একটা শব্দ হয়, সেই শব্দর 3 গুণ 7 গুণ 10 গুণ প্রতিধ্বনিতে কানের মধ্যে লাগে। এবং ওই যে বলছেন, ওর মধ্যেই মনে হবে যে নৈঃশব্দর মধ্যেও মনে কোথাও একটা সঙ্গীত ছুঁয়ে যাচ্ছে, কোথাও যেন একটা হারানো। এবং সলিচুড হচ্ছে তাই যে নিজেকে ভয়ঙ্করভাবে হারিয়ে ফেলা। এই জায়গাগুলো প্রণোদনা কিন্তু ওই ট্রেইলটার মধ্যে হয়। এটা একটা মানে অনাস্বাদিত একটা আনন্দ বলি, যখন বইটা ছোঁয়া, বইটা দেখা এবং ওই গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, তো সেটা স্পর্শটা এখনও বুঝতে পারি। তো এই হাঁটা নিয়ে তার একটা গুরুত্বপূর্ণ লেখা ছিল যে উনি যখন কেবিন থেকে বেরিয়ে এলেন, আমি ওয়ার্ল্ডেন থেকে একটু দূরে সরে এলাম, ওয়ার্ল্ডেন পন এবং কেবিনের চারপাশে ট্রেইলটা ঘুরতে যাই, ওয়াকিংটাও কিন্তু থরোর একটা খুব বড় গুরুত্বপূর্ণ একটা নিজস্ব অনুসন্ধান ছিল। এবং ওয়াকিং নিয়ে উনি বক্তৃতা করেছিলেন, মৃত্যুর পরে একটা তার বই তৈরি হয় ওয়াকিং, শুধুই হাঁটা নিয়ে। তো সেখানে উনি কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, যেমন উনি বলছেন যে হাঁটা কিন্তু একটা খুব বড় শিল্পকর্ম, অল্প কিছু মানুষ জানে। উনি বলছেন ওনার নিজের জীবনে আমি 2-3 জনকে দেখেছি যারা এই শিল্পটা আয়ত্ত করেছেন। এবং দেখুন যে এটা খুব গুরুত্বের সঙ্গে বলতেন যে এটা আমার কাছে মনে হয়েছে যে হাঁটাটা একটা ক্রুজেটের মতো, ইট ইজ সাম সর্ট অফ ক্রুজেট। এটাকে একটা বিবলিক্যাল একটা জায়গাতে নিয়ে যাওয়া। এবং ওয়ার্ল্ডেন পন, কেভিন, ওই যে হাঁটাটা, একটা জায়গায় উনি বলছেন যে মনে হচ্ছে যে আমার শরীরটা এই প্রথম পৃথিবীর মাটির সঙ্গে গভীরভাবে পতিত। এবং একটু মিথোলজিক্যাল অ্যালিউশন দিচ্ছেন, ইট ইজ জাস্ট লাইক দ্য অ্যান্টেলাস। অ্যান্টেলাস হচ্ছে, আপনারা জানেন যে গায়া যে দেবী ছিলেন পৃথিবীর দেবী, এবং পসিডন যে সমুদ্র দেবী তাদের সন্তান। অ্যান্টেলাস যেমন শক্তিশালী ছিলেন, হারকিউলিসের সঙ্গে যখন তার যুদ্ধ হচ্ছে, অ্যান্টেলাসকে কোনোভাবে পরাজিত করা যাচ্ছে না, কারণ উনি যেন পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে হারকিউলিসের স্মরণ হলে এবং উনি মাটি থেকে তাকে উত্থিত করলেন এবং তখন তার মৃত্যু হল। এটি যদি খুব রূপক জায়গাতে দেখি, প্রকৃতির সঙ্গে মাটির সঙ্গে গভীরভাবে পতিত থাকলে জীবন আসলে রক্ষিত হয়, এইটা একটা খুব বড় ইঙ্গিত উনি দিয়েছেন। এবং এই হাঁটার বিষয়টা আমি অনুসন্ধান করতে যেয়ে দেখি যে পৃথিবীর বড় যে মানুষগুলো, উনি যে বলছেন যে 90% মানুষ, কারণ দ্য গ্রেট সোলসের মধ্যে একটু ফাইনার কিন্তু একটা ম্যাডনেস থাকে, ভেরি মানে নো গুড সোল ইজ এক্সেম্পট ফ্রম সাম টিঞ্চার অফ ম্যাডনেস। কাজে এই যে ছোটো ছোটো যে আমরা উন্মাদনা দেখছি, এটা কিন্তু এইসব মানুষগুলোর মধ্যে দেখা যায়। অ্যারিস্টোটল, আপনাদের স্মরণে আছে যে গ্রিসে উনি একটা স্কুল তৈরি করেছেন যার নাম হচ্ছে পেরিপাথোস। পেরিপাথোস মানে হাঁটা, হাঁটতে হাঁটতে কথা বলা, হাঁটতে হাঁটতে সংলাপ নির্ণয় করা। এবং বেস্ট অফ দ্য মাইন্ড, আমরা দেখেছি আপনি হাঁটছেন ঘরের বাইরে, কিন্তু ক্রমাগত কিন্তু আপনার ভেতর ভেতরে ভেতরে প্রবিষ্ট হচ্ছেন। এবং কিয়ারকেগার্ডের একটা বই আছে, আইদার অর, অনেকে দেখেছেন,
উনি বলছেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করতে করতে লেখা হয়ে গেছে। এবং প্রতিবেশীরা কানকে দেখতেন যে কান একটা সময় বাড়ির বাইরে চলে গেছেন, হাঁটছেন একই রাস্তাতে অন্তত আটবার হাঁটতেন, আটবারই, আটবার মানে আটবার। প্রতিবেশীরা জানতেন যে তার মানে এখন এটা 3:30 বাজে। এইভাবে উনি ঘড়ি ধরে হাঁটতেন। এবং এই হাঁটানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ লেখা আছে, আমি আসলে থরোর হাঁটার সঙ্গে অনন্তকাল ধরে যে মানুষের মধ্যে যে ওয়ান্ডার লাস্ট ছিল, হাঁটার যে একটা পরিবর্তন, সেটা একটুখানি মিলিয়ে বলবার চেষ্টা করছি। রুশোর একটা বই পাবেন, রেভারি অফ দ্য সলিটারি ওয়াকার্স, এটা তার মৃত্যুর পরে হয়। তো এই জায়গাগুলো যদি আমরা মিলিয়ে দেখি, আমাদের ভারতবর্ষের যে একটা খুব বড়ো চিন্তনে যায় রবীন্দ্রনাথের তো বটে, উপনিষদে ওই যে চরৈবতি বলছেন যে একটু একটু করে পথ হাঁটা, চিরন্তন যে পথ হাঁটা, এই পথ হাঁটাকে আমরা মনে করি একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা সব মানুষের জন্য। পথ হাঁটাটাই হয়তো জীবন, এবং এই ভ্রমণটা ক্রমাগত আমাদের সঙ্গে হয়ে যায়। ওয়ার্ল্ডেন ভ্রমণটা দেখতে দেখতে আমি পরবর্তীতে বেশ পরে একটা শব্দ শিখলাম যে এগুলোকে আমরা একটা যদি জেনরার মধ্যে ফেলতে চাই, যেমন ইট ক্যান বি লিটারেরি ওয়ার্ক। একটা ছোট্ট গবেষণা করেছিলেন খুব কাছাকাছি সময়, এটা জাপানে একজন ভদ্রলোক মেইজি ইউনিভার্সিটিতে, সাম হিরোইকি সুজুকি বলে এক ভদ্রলোক, উনি তখন ওনার ক্লাসের ছাত্রদের মধ্যে কথা বলার চেষ্টা করছেন, বলছেন যে গত এক মাসে বই পড়ার কী অবস্থা। তো উনি বলছেন যে 50-60% মানুষ বললেন যে না আমরা একটাও পড়ি নাই, 10-15% বলেছেন যে একটা পড়েছি খুব আংশিক টাকা। তখন এই সুজুকি হচ্ছে ইনি স্থাপত্যের ইতিহাসের অধ্যাপক, তখন উনি একটা শব্দ, জাপানি শব্দ, এটাকে কি রেই উচ্চারণ ভুল হতে পারে, CHIRE, ওটাকে উনি বললেন যে এটা ইংরেজি তর্জমা করছে জেনিয়াস লোকাই, লোকাই মানে লোকাস থেকে আসছে, এত জেনিয়াস পিপুলরা যে জায়গা থেকে বেড়ে উঠেছেন, থরোর ক্ষেত্রে যদি নিউ ইংল্যান্ড হয়, বিভূতিভূষণের ক্ষেত্রে যদি আরেকজন হয়, রবীন্দ্রনাথের ক্ষেত্রে যদি আরেকজন হয়, কাজে ওই যে জনপথের মধ্যে উনি যে হাঁটতেন, জনপথ থেকে যে চিন্তন, যে রসন, তার ভাবনা, আমরা যদি এরকম ছোটো ছোটো ট্রাভেলের ব্যবস্থা করতে পারি, এগুলো একেবারেই খুব অফিসিয়াল একটা খুব মোটা দাগের প্রায়োগিক কথা বলছি, আসলে বোধ হয় ওনার ধারণা যে আমরা একটু একটু করে হয়তো তৃষ্ণা জাগা, বিদ্যা তৃষ্ণা, বই স্পর্শের তৃষ্ণা একটু একটু করে হয়তো বাড়াতে পারব। আমরা যেন বুড়ো মানুষ, আমরা যেন বাতিল হয়ে যাচ্ছি, আমাদের কাছে মনে হয় যে এই তৃষ্ণাটা সবার মধ্যে জাগরুক হোক, তাহলে হয়তো আমাদের অনেকখানি আনন্দ জায়গা তৈরি হয়। যারা ইকো সাইকোলজি নিয়ে কাজ করে বলছেন যে মানুষ এত বিযুক্ত হয়ে গেছেন, এত বিযুক্ত হয়ে গেছেন, তারা একটা শব্দ বলছেন ন্যাচার ডেফিসিট ডিসঅর্ডার, প্রকৃতি থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের একটা কথা, অন্তত সপ্তাহে সপ্তাহে, আমি আমার অনেক বন্ধুদেরও বলি, আমার একেবারে আমাদের যারা জাত ভাই তাদেরকেও বলি যে সপ্তাহে যদি ঘন্টা দুই ইফ উই ওয়াক থ্রু দ্য গ্রিন, তাহলে এটা কিন্তু অনেক বাঁচোয়া, একটা ভালো থাকার একটা জায়গা তৈরি। এবং এই যে চলাটা, হাঁটাটা, মানুষ বলেন যে আসলে নলেজ ইজ লাইফ উইথ উইথস, অর্থাৎ আমরা এই যে হাঁটতে পারি, হাঁটতে শিখি, এবং হাঁটাটাই হচ্ছে, হাঁটাটা মানে আমরা যদি খুব বড়ো পরিপ্রেক্ষিতে ছড়িয়ে বসি, নিজের সঙ্গে, ভেতরে, চতুর্পাশে, একটু একটু করে হয়তো একটা বড় জগৎ তৈরি হয়, আনন্দের জগৎ তৈরি হয়, বাঁচাটা হয়তো সেরকমই। এবং ওই যে বলে না যে মানুষ বলে যে জগতের শীষ একটা দাগ রেখে যা, রামকৃষ্ণ, আমার মনে হয় এরকম একটা দাগ রেখে যাওয়া পুস্তক নেই, আমরা প্রায় 170 বছর পরে এরকম একটা সভাতে আমরা কথা বলতে পারলাম। এবং ওই যে একটা পুরনো কথা আছে, যে কোনো বইয়ের মূল অর্থ কিন্তু লুকোনো থাকে দুটো বাক্যের শূন্য জায়গায়, যেখানে সাদা অংশ, সেই সাদা অংশটাই আপনারা পাঠ করতে করতে ভরাট করতে পারবেন। এবং সেই নেমন্তন্ন দিয়ে আমি মনে করি
আমাদের প্রবেশ শেষ। আপনারা সবাই ভালো থাকুন।